সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সোনভদ্রে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হলো তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলকে। বাবাতপুরে লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে তাদের আটকায় বারাণসী পুলিশ। এর প্রতিবাদে ধর্নায় বসেন তারা, যদিও তৃণমূলের দাবি তাদের প্রতিনিধিদের আটক করা হয়েছে। বিমানবন্দর থেকে ড্রেক ও ব্রায়েন টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, বলেন, আমরা সবেমাত্র বারাণসী বিমানবন্দরে নামলাম, এখানে এসপি ও এডিএম রয়েছে, তারা জানান আমাদের আটক করা হয়েছে, কি ধারায় আমাদের আটক করা হয়েছে তা জানতে চাই, আমরা তিনজন রয়েছি, তাহলে 144 ধারা কিভাবে প্রযোজ্য হবে, আমাদের লক্ষ্য হলো বিএইচইউ ট্রমা সেন্টারে গিয়ে জখমদের সঙ্গে দেখা করা, আমরা সোনভদ্রে যেতে চাই। 36 একর জমি দিতে অস্বীকার করায় বুধবার সোনভদ্রের এক গ্রামে 10 জন অধিবাসী কৃষককে গুলি করে খুন করে গ্রাম প্রধান ও তার দলবল, জখম হন 23 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, 32টি ট্রাক্টর করে গ্রাম প্রধান প্রায় 200 জন লোককে নিয়ে আসেন, তারপর 30 মিনিটের বেশি সময় ধরে আদিবাসীদের উপর গুলি বর্ষণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেন, সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হলো, সরকার কি এখনো ঘুমাচ্ছে, কবে এই রাজ্যে অপরাধ মুক্ত হবে। অন্যদিকে এই ঘটনার জন্য বিজেপির তরফে কংগ্রেসকে দায়ী করা হয়। The SP is also here. They've told us they've been detained. We've told them that it cannot be 144 because there are only 3 of us here. So our intention is that we wish to proceed to the BHU trauma center to meet the injured, and then we wish to go to the spot at Sonbhadra. So now they're saying they're detained, so we're asking them under what section have we been detained. We will keep you updated. This is the Trinamool delegation, parliamentary delegation from Varanasi.